ভোটের ডিউটি সেরে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগে আটক জওয়ান। গভীর রাতে মদ্যপ অবস্থায় জওয়ানকে ধরল চিৎপুর থানার পুলিশ। ফের শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ভোটের ডিউটি সেরে ফেরার পথে শ্লীলতাহানির চেষ্টা বিএসএফ জওয়ানের। পুলিশের হাতে গ্রেফতার ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রক্ষকই যখন ভক্ষক, আবারও এক জওয়ানের বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিটি রোডের পাইকপাড়া এলাকায়। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন ওই জওয়ান। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তিনি। সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, রাতে তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন, সেই সময় তার বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে ওই জওয়ান। জওয়ানের এই কাণ্ডে চিৎকার করা শুরু করে ওই মহিলা। সঙ্গে সঙ্গে ওই মহিলার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা ওই বিএসএফ কর্মীকে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ। স্থানীয়রা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত চালাচ্ছে চিৎপুর থানার পুলিশ। তবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ঘটেছে এই ঘটনা। এর আগে পশ্চিম মেদিনীপুরের দেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেবরার 129 নম্বর চকশাহাপুর বুথে লোধা সম্প্রদায়ের ওই বধূকে জলখাবার নাম করে তার বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভোটের ডিউটিতে গিয়ে হাওড়া জেলার উলুবেড়িয়াতেও এই ধরনের অভিযোগ উঠে এসেছিল বলে জানা গিয়েছে। এই ঘটনাগুলির রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের অভিযোগ উঠে এলো চিৎপুর থানা এলাকা থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে রাজ্যের শাসক শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে এক স্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে দলের তরফে লেখা হয়েছে, শ্লীলতাহানির জন্য কলকাতায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান। উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এবার কলকাতা। সেন্ট্রাল রিজার্ভ প্রিডেটরি ফোর্সগুলি বাংলার মহিলাদের মর্যাদা লঙ্ঘনের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বারংবার কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। অভিযুক্ত বিএসএফ কর্মীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা মহিলা। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।